ওই কওমের 9 জন নেতা ছিল, এরা বললো এক কাজ করো, আসলে সালেহকে বাঁচায় রাখলে এরকম ঝামেলা ঘটাবে, ওকে মেরে ফেলো। তো কী বুদ্ধি করা যায়, আর 9 জন নেতাকেই মারবো রাত্রিবেলায়, সকালে উঠে যখন রক্ত দাবি করবে তো বংশের লোকরা আর বলবো কি জানে রাত্রিবেলা মেরেছি, কে মেরেছে দেখতে পায়নি। অতএব এই বুদ্ধি করো, ও রাত্রিবেলাতে মেরে ফেলল। তো নবীকে মারতে আসলো, আল্লাহপাক নবীকে বাঁচিয়ে নিলেন, তাদেরকে বললেন সাবধান, তোমাদের চূড়ান্ত সীমায় এসে গেছে, তোমরা মাত্র 3 দিন বেঁচে থাকবে। আর এক ধোকা কি, প্রথম দিন সমস্ত চেহারা তাদের হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন সমস্ত চেহারা লাল টকটকে হয়ে গেল, যারা ইয়ে আর এক জাদু, এত দেখার পরও তারা বলছে জাদু, তৃতীয় দিন সমস্ত চেহারা কালো কুচকুচে হয়ে গেল। এবার সাহলে বললেন এখনও তোমরা ইমান আনলে না, আমি চললাম। আল্লাহ তাকে বের করে নিলেন, এমন গজব আসলে এক ভূমিকম্প সব শেষ। লুতের কহম কীভাবে ধ্বংস করলো এটা নবীদের কাহিনী 152 পৃষ্ঠা দেখবেন। 5টা শহর ছিল, সাদম ছিল তাদের প্রধান শহর নগরী, সাদম সহ মোট 5টি বিশাল বিশাল শহর নিয়ে এই এলাকাটা ছিল লুতের এলাকাটা। তাদের পাপ ছিল কি, সমকামিতা, পুরুষে পুরুষে নারীতে নারীতে জেনাগত, আর 2 ছিল কি রাস্তায় রাহাজানি করবে, মানুষজন রাস্তাঘাটে চলতে পারে না ওদের লুটপাটের কারণে, 8টা ছিল কি তারা প্রকাশ্যে অপকর্ম করত, ওরকম লজ্জা সরম কিছুই নাই। লুত তাদেরকে উপদেশ দিলেন তোমরা এই সময় পাপ থেকে দূরে থাকো, তারা বলল হ্যাঁ তুমি যে নবীতে প্রমাণ দেখাও, তুমি আল্লাহর পক্ষ থেকে গজব আনো যদি সত্যি হও, এই বিশৃঙ্খল এই অশান্তি কামী এই বিপর্যয় সৃষ্টিকারী কমের উপরে আল্লাহ তুমি আমাদের আমাকে সাহায্য করো। আল্লাহ দোয়া কবুল করলেন, অতপর আমার আদেশ এসে গেল এবং পুরো এই 5টি নগরীকে উপরে উঠিয়ে উপড় করে ফেলে দিলাম। পুরুষ এবং নারী মিলে সন্তান হয়, ওরা পুরুষে পুরুষে করে, উল্টা না, আল্লাহ সৃষ্টির যে বিধান সে বিধান উল্টে দিয়েছিল, এই জন্য আল্লাহ ওদেরকে এমন করে মেরেছে ঠিক উল্টো করে মারছে, পুরা শহর উপরে উঠেছে উপর করে ফেলে দিয়েছে। তাদেরকে এমন ভূমিকম্প হঠাৎ করে এসে গেল যে সবগুলো পড়ে থাকলে একটাও বাঁচেনি। প্রথমে 7 দিন প্রচণ্ড গরম, তারপরে ঘন কালো মেঘ এবং শীতল বায়ু, এরপরে ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টি। তোমরা যখন মানুষকে মারো তখন নিষ্ঠুর জালামের মতো তাদেরকে পিটাও। অতএব ফাত্তাকুল্লাহ আতিয়ুন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। এই মৌলিক 3টি কারণ কি আছে বাংলাদেশে নাই? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। নুহের পরে হুদ, আদের কম, যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে 17টি সুরায় 73টি আয়াত বর্ণনা করেছেন, সংক্ষেপে তাদের ধ্বংসের কারণটা আপনাদের বলি। তারা মনের দিক দিয়ে এত অহংকারী হয়ে গেছিল যে তারা বলে ফেলেছিল মান আসাদ্য মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, পৃথিবীতে আমরাই সবচেয়ে বড়। এখন যে অহংকার করছে আমেরিকা রাশিয়া দেখেন না, এই অহংকার আল্লাপাক চূর্ণ করে দিলেন। আর বাস্তব কারণ ছিল 3টা, তারা আতাবনুনা বিকুল্লি ইন আয়াতান তাআবাসুন ওয়া তাতাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। সূরা শুআরা 124 থেকে 131 আয়াতটার অনুবাদ খালি বলে দিচ্ছি। তাদের নবী ছিলেন হুদ, তিনি তাদের বলেছিলেন তোমরা প্রত্যেক উঁচু স্থানে বড় বড় টাওয়ার নির্মাণ করছো কী জন্য, কী কাজে লাগবে এগুলো, তা বাসুন সে তো অযথা। 2 অর্থাৎ খেজুনা মাসানে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করছো লাল রকম তাখলুদুন, তোমার কি চিরকাল সেখানে বাস করবে। 3 ও যে বাতাসতম বাতাসতম জব্বারিন, তোমার যখন মানুষকে মারো তখন নিষ্ঠুর জালামের মতো তাদেরকে পিটাও। অতএব ফাত্তাকুল্লাহ আতিয়ুন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। এই মৌলিক 3টি কারণ কি আছে বাংলাদেশে নাই? 2টি পয়সা হলে হাইরাইজ বিল্ডিং, এর বাড়িতে থাকবে কেন শ্রীকাল, পাকা বাড়ি ছাড়া বাড়িও হয় না, কাঁচা বাড়ি থাকা যায়, আরে বাবা কত অহংকার, চিরকাল থাকবে তুমি সেখানে, আল্লাহর প্রশ্ন। নবী হুদ এই প্রশ্ন করেছেন তার জাতির কাছে, তোমরা যে
যেখানে একটু দেখা যায় ভালো সেখানে বিশাল বিশাল টাওয়ার, সারা রাজশাহী শহরে মূর্তি আর মূর্তি আর ছবি, যেখানেই মানুষ দেখতে পারে সেখানেই বিশাল বিশাল টাওয়ার নির্মাণ হচ্ছে। সারা বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে, সাবধান। আর পুলিশের কাছে গেলে তো তার জান থাকে না, ক্রস ফায়ার হত্যা, বন্দুক যুদ্ধে হত্যা, মেরে ফেলে দিয়ে বলে হাটফেল করেছে। বেটা হাটফেল এমনি করেছে, যুবক মানুষ হাটফেল এমনি করে? একদিন হাটফেল হয় না, তোর কাছে গেলে হাটফেল হয় কেন? সাবধান, আদের কম ধ্বংস হয়েছে এই কারণে। হে বাংলাদেশের প্রশাসন, পুলিশ দ্বারা তোমরা আছো, আল্লাহকে ভয় করো। তোমরা ঠিক এইভাবেই বাংলার মানুষকে মারতেছো সবসময়, কোনো বিচার তোমাদের নাই। আর আমাদের নেতা নেত্রী বলে বহু বিচার আমরা করছি, কই বিচার তো টের পাওয়া যায় না, মারার পরে শোনা যায়, পত্রিকায় আসে, পরে শাস্তি গিয়ে আশ্বন্তি পাওয়া যায় না। জি না, বিনা বিচারে মানুষকে হত্যা করার এই ক্রেডিট, এটা ছিল একসময় আদের কমের, তাদেরকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ সব বলে দিয়েছেন। কোরআন পড়েন, সুরা হাক্কা পড়েন। ওয়াম্মা আদুন পাহুলিকু বেরিহীন সরসরিন আতিয়া, আদের কম ধ্বংস হয়েছে প্রচণ্ড ঝঞ্ঝ বায়ুর মাধ্যমে। সাক্ষরহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা, তাদের উপরে সাত রাত্রি এবং আট দিন একটানা অবিরতভাবে ঝঞ্ঝা ঘূর্ণিঝড় অবিরতভাবে চালু ছিল। ফাতারাল কওমা ফিহা সারআ, অথবা তুমি দেখলে তারা সব মরে পড়ে আছে। কান্নাম আজাজ ও নাকলিন খাওয়া, খেজুর গাছ কাটলে তুমি পড়ে থাকে না, এরকম সে এক একটা মরিয়ে যদার ঘরে এসে পড়ে আছে। ভাল তারা আলহামেন বাকিয়া, তুমি কি তাদের একটাকে অবশিষ্ট দেখতে পাচ্ছ? আল্লাহ ঠিক এমনি করে প্রশ্ন করে কি আমাদের বলছেন, হে মানুষ দেখো তো আদের কম আছে দুনিয়াতে, অথচ তারা অত্যন্ত দুনিয়াতে সমস্ত বিলাসিতা তাদের মধ্যে ছিল। সাবধান, আসেন সামুদের কাছে যাই। আদের পরে যে কম আসলে সামুদ ও সালেহ আসলামের উম্মত, সামুদের বিষয়ে আল্লাপাক 22টি সুরায় 87টি আয়াতে বর্ণনা করেছেন। নবীদের কানে এক সুরনবিশটা পড়ে দেখবেন, শুধু নবীদের কানে এক দুই পড়লে আপনার বহু কিছু পাবেন। আল্লাহ বলছেন ফাম্মা সামুদ ফাহুলে কুবিত্তা গিয়া, অতপর সামুদ জাতিকে আমরা হত্যা করে ধ্বংস করেছি একটা প্রলয়ঙ্কর বিপর্যয়ের মাধ্যমে। ওয়াকাজাল্লাদীনা জুলেমুস সাইহা ফাগাজাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারহিম জাসমিন, তাদেরকে এমন ভূমিকম্প গ্রাস করেছিল সবাই যার যার ঘরে উপড়ে পড়ে থাকলো। সুরা আরাফ 78 পড়ে দেখেন, সেই ভূমিকম্প আবার আসছে না? এবার আসেন, আল্লাহ বলছেন কাযযাবা সামুদ বিতাকওয়াহা ইযম বাসাশ আহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহু সুকিয়াহা, যারা আমরা পড়েন এগুলো সবসময় আমরা কোরআন তেলাওয়াত করি না, ফাকাযযাবুহু ফাকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুম বিযাম্মি ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবা, সূরা শামস 11-15 আয়াত। ওরা বলছিল নবী সালেহ একটা কিছু নিদর্শন নিয়ে এসে দেখ তুমি কেমন পারো, এই পাহাড় ফেটিয়ে এখান থেকে এটা তোমাকে 10 মাসের গাভীর উট বের করতে হবে, কেউ পারে নাই, কেউ পাগলে বলে এমন একটা কথা বলবো যেন পারে না। কিন্তু নবী সালেহ বলেন হে আল্লাহ, আমার এই পাপিষ্ঠ জাতি আমাকে এমন কথা বলেছে, আমার তো কোনো ক্ষমতা নেই। নবীর দোয়াকে আল্লাহ বাদ দিবে? নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সবাই সামনে দেখিয়ে দিলেন বিশাল এক পর্বত মালা, তার পাহাড়ের পাথর ফেটে 10 মাসের গাভীর একটা উট বেরিয়ে আসলে, জীবন্ত উট দেখতো। থ বিশ্বাস করা বাদ দিয়ে বলছে জানেন, এতে পাক্কা জাদুকর, বিশ্বাস তো করলি না, উল্টো ওনাকে জাদুকর বলে টিট টিটকারি করল। কারা করলো জানেন? ওই কমের 9 জন নেতা ছিল, আমাদের জোট সরকার কজন 20 জন নেতা না, কারণ 14 জন নেতা তখন ছিল ওই জোট সরকারের 9 জন নেতা। এরা বললে এক কাজ করো, আসলে এ সাহলেকে বাঁচায় রাখলে এরকম ঝামেলা ঘটাবে, ওকে মেরে ফেল দাও। তো কী বুদ্ধি করা যায়? আর 9 জন নেতাকেই মারবো রাত্রিবেলায়, সকালে উঠে যখন রক্ত দাবি করবে তো বংশের লোকরা আর বলবো কি জানে রাত্রিবেলা আমি মেরেছি, কে মেরেছে দেখতে পাইনি, ও 9 জনে কে মেরেছে কে খবর বলবে না। অতএব এই বুদ্ধি করো ও রাত্রিবেলাতে মেরে ফেল দাও। তো নবীকে মারতে আসলো, আল্লাহ নবীকে বাঁচিয়ে নিলেন, তাদেরকে বললেন সাবধান, তোমাদের
চূড়ান্ত সীমায় এসে গেছে, তোমরা মাত্র 3 দিন বেঁচে থাকবে। আর এক ধোকা বলতেছে, এ আর এক ধোকা কি? প্রথম দিন সমস্ত চেহারা তাদের হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন সমস্ত চেহারা লাল টকটকে হয়ে গেল। তারা এও আর এক জাদু, এত দেখার পরও তারা বলছে জাদু। তৃতীয় দিন সমস্ত চেহারা কালো কুচকুচে হয়ে গেল। এবার সাহলে বললেন, এখনও তোমরা ইমান আনলে না, আমি চললাম। আল্লাহ তাকে বের করে নিলেন, এমন গজব আসলে এক ভূমিকম্প সব শেষ। এবার আসেন লুতের কম, আমাকে সংকুয়ে নিয়ে আসতেছে। লুতের কম কীভাবে ধ্বংস করল? 15টি সুরায় আল্লাহবাক 87টি আয়াতে লুতের কাহিনী বর্ণনা করেছেন। এটা নবীদের কাহিনী 1:192 দেখবেন। 5টা শহর ছিল, এখন তো যাকে আমরা জর্ডন, লেবানন, যেখানে যেখানে এই ভূমিকম্পটা হয়েছে ওইখানে পাশাপাশি সব 5টা শহর ছিল। সাদম ছিল তাদের প্রধান শহর, নগরী। সাদম সহ মোট 5টি বিশাল বিশাল শহর নিয়ে এই এলাকাটা ছিল লুতের এলাকাটা। তাদের পাপ ছিল কি? সমকামিতা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে জেনাগত। আর 2 ছিল কি? রাস্তায় রাহাজানি করবে, মানুষজন রাস্তাঘাটে চলতে পারে না ওদের লুটপাটের কারণে, চাঁদাবাজি করত। 8টা ছিল কি? তারা প্রকাশ্যে অপকর্ম করত, ওরকম লজ্জা শরম কিছুই নাই। লুত তাদেরকে উপদেশ দিলেন, তোমরা এসব পাপ থেকে দূরে থাকো। তারা বলল, হ্যাঁ তুমি যে নবীতে প্রমাণ দেখাও, তুমি আল্লাহর পক্ষ থেকে গজব আনো যদি সত্যি হও। তখন লুত বলেন, রব্বেন সুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আল্লাহ এই বিশৃঙ্খল, এই অশান্তি কামী, এই বিপর্যয় সৃষ্টিকারী কওমের উপরে আল্লাহ তুমি আমাদের আমাকে সাহায্য করো। আল্লাহ দোয়া কবুল করলেন। ফালামা জামরুনা জালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতুন মিন সিজ্জিল মানদুদ। অতপর আমার আদেশ এসে গেল এবং পুরো এই 5টি নগরীকে উপরে উঠিয়ে উপড়ে করে ফেলে দিলাম। এরকম গজব পৃথিবীতে কোনো জাতির হয়নি, কারণ পুরুষ এবং নারী মিলে সন্তান হয়, ওরা পুরুষে পুরুষে করে, উল্টা না। আল্লাহ সৃষ্টির যে বিধান, সে বিধান উল্টে দিয়েছিল, এই জন্য আল্লাহ ওদেরকে এমন করে মেরেছে, ঠিক উল্টো করে মারছে, পুরা শহর উপরে উঠেছে, উপড়ে করে ফেলে দিয়েছে। কেমন গর্ত হলো? 77 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া, 400 মিটার গভীরতা, অর্থাৎ 50 মাইল লম্বা, 9 মাইল প্রস্থ আর 6 মাইল গভীরতা। এখন পর্যন্ত আছে এই গজবের স্থানে, যাকে বলে ডেড সি, মৃত সাগর, আজ পর্যন্ত সেখানে একটা ব্যঙ্গবদ্ধ হয় না, মাছটা পড়ি মর্গে কিছুই হয় না। আল্লাহ বলছেন, তোমরা দেখো, দেখে শেখো, এই ধ্বংস তোমাদের উপরে আসতে পারে। এবার আসেন নবী শোয়েব, হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার বিষয়ে আল্লাহ পাক কোরআনে 10টি সূরা 53টি আয়াতে বলেছেন, এবং তাদের বড় বড় অন্যায় কর্মগুলো ছিল এই, তারা মাপে এবং ওজনে কম দিত আর রাস্তায় লুটপাট করত। এখন যে রাস্তা দ্বারা গাড়ি চালায়, রাস্তা চলতে পারে, বিভিন্ন একটা স্লিপ দেখায়, এই যে টাকা দেন টাকা দেন, মানে সব দলীয় সরকারের গুন্ডা সব, এরা ওই চাঁদাবাজি করে জীবন কাটায়। তখন ছিল এগুলো। আর 3 নম্বর, তারা সমাজে অনর্থ সৃষ্টি, সমাজে শান্তিতে বাস করতে দিতে কারণ। এবার দেখছেন না, রাত 3টার সময় যে হাজির দরজাগুলো, এ ধাক্কা ধাক্কি, কী ব্যাপার, তোর বাড়ির পুরুষ লোক কোথায়? এই রাত 2টার সময়, রাত 3টার সময় কারো বাড়ির যে লাথি মেরে দরজা ভাঙলে, সে কি শান্তি হয় না অশান্তি হয়? চলছে কেন আমাদের দেশে? সমানে পত্রিকা ডেলি আসে খবরগুলো। এই অপকর্ম করার কারণে নবী শোয়েব তাদেরকে বললেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। ও আউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাফখাসু নাস, তোমরা মাপে এবং ওজনে পূর্ণরূপে দাও, মানুষকে ক্ষতি করো না। ওলা তফসুদু ফিল আরদে বাদ ইসলাহিহা, আর সুন্দর সমাজটাকে তোমরা বিপর্যস্ত করে দিও না। যালাকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা এটাই কল্যাণ হবে যদি তোমরা মুমিন হও, বিশ্বাসী হও। তারা বলল, হে শোয়েব, তুমি খালি সালাতই পড়ো, আর সালাতুকা তামরুকা নাত্রুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লআনতাল হালিমুর রশীদ, সূরা হুদ 87। তুমি সালাত পড়ি পড়ে কি ই শিখছো যে আমরা আমাদের
বিগত বাপদাদারা যার পূজা করতো সেটা ছড়িয়ে দেবো তোমার কথা শুনে? ও না ফালফি আমার মানসা, আর আমরা মাল সমাধ হালাল হারাম যেভাবে আয় ব্যয় করি এ নিয়ে তোর মাথা ব্যথা করো, তুমি নামাজ পড়ে গিয়া তুমি সালাত আদা করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হালাল আমাই করি না হারাম কামাই করি এ নিয়ে তুমি মাথা ব্যথা করো। আজকাল লোকেরা বলে না এই আপনি হুজুর আছেন ঠিক থাকেন, আমরা যা পারি করি আপনি তাকাবেন না, বলে না এক মিলিয়ে নেন না আপনি খালি মিলিয়ে নেন দেখ আয়াতের সঙ্গে দেখেন। তখন তিনি বললেন আল্লাহ আল্লাহ ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাত ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হে আল্লাহ, কমকে বলি দেখো আমি তোমাদের ইসলাহ চেয়েছি, সংশোধন চেয়েছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাচ্ছি, আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া, আমি তার উপরে ভরসা করলাম তার দিকেই ফিরে গেলাম। নবীজন এ কথা বললেন, এইবারে তিনি দোয়া করলেন রব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আল্লাহ, তুমি আমার মধ্যে আমার ইমানদারদের মধ্যে এবং এই আমার এই কওমের মধ্যে সঠিক ফয়সলা করে দাও, তুমি হলো শ্রেষ্ঠ ফয়সলাকারী। সূরা আরাফ 89 আয়াত। قال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون। বিপরীতের নেতারা বলল তার কমকে যে তোমরা শয়েবের অনুসরণ যদি করো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই বলার পরে আল্লাহ প্রকৃতি গজব নাজিল হয়ে গেল, ফাকাজাত হুমুর রাজিফাত ফাসবাহু ফি দারিহিম জাসমিন। সূরা আরাফ 90-91। তাদেরকে এমন ভূমিকম্প হঠাৎ করে এসে গেল যে সবগুলো পড়ে থাকলে একটাও বাসেনি। প্রথমে 7 দিন প্রচণ্ড গরম, তারপরে ঘন কালো মেঘ এবং শীতল বায়ু, এরপরে ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টি। প্রথম 7 দিন প্রচণ্ড গরম, মানুষ পাগল হয়ে গেছে, ছটকে পুড়ি পুড়ি মরতে, সব যত পশু পক্ষী সব পুড়ি মরতে গরমে চোটে। হঠাৎ আসি গেলে ঘন কালো মেঘ এবং শীতল বায়ু, মানুষ দড়ি সব মেঘে তলা চলে গেল। এইবার আল্লাহর পক্ষে এসে গেলে সেখানে ভূমিকম্প এবং অগ্নিবৃষ্টি, মেঘ থেকে আগুন বর্ষণ হওয়া শুরু করলো, সবগুলো সব হাজির হয়ে গেল সেখানে, সব একসঙ্গে শেষ। মানে কাউকে ডাকার জন্যে কোনো পুলিশ পাঠাতে হয়নি, এমন অবস্থা আল্লাহ করেছে। গরমের ছুটি মানুষ ভাষার জন্য ছায়া যাবে না, ছায়া তলে গেছে আর একসঙ্গে সব শেষ। আজ আর যে মমতরণা, তখন মেঘ আসছে বলছে এই তো আমাদের বৃষ্টি দেওয়ার জন্য মেঘ আসতেছে, আর ওর তো বৃষ্টির মেঘ না ওটা আগুনের মেঘ, ওটা তো বুঝতে পারেনি। নই বললে হ্যাঁ তোমরা যা চাইছিলে তাই পাচ্ছ, আমার কিছু করার নেই।